সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটি দেখছেন, এটা ঢাকার আফতাবনগর অস্থায়ী পশুর হাট। আজ 23 জুলাই 2020 বৃহস্পতিবার। তো হাটটি কেমন শুরু হয়েছে, দু একটি করে গরু আসা শুরু করেছে। তো আপনারা আমাদেরকে অনেকে জানতে চেয়েছেন এই আফতাবনগর হাটের ভিডিও দেওয়ার জন্য। আপনাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা আজ আপনাদেরকে এই হাটে নিয়ে এসেছি। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে ষাঁড় গরু কী ধরনের দাম তারা চাচ্ছে এবং কাস্টমাররা কী পরিমাণ দাম বলছে, এগুলো আমরা জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা গরু আনছেন ভাই? দুটি গরু আনছি আমি। দুইটা গরু? কোথা থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা থেকে আজকে আসছেন? আজকে আসছি সকালে। সকালে সকাল 6টায়। আচ্ছা আচ্ছা, এই যে দুটো বড় বড় আমরা সাইজের গরু দেখছি, এই দুটো নিয়ে আসছেন আপনি? এই দুটি লাল দুটি গরু আমার। আচ্ছা আচ্ছা, আপনি কি এই দুটো বাড়িতে পালন করছেন? হ্যাঁ, আমি এই দুটো গরু বাড়িতে পালছি। বাড়িতে পালছেন? কতদিন ধরে পালছেন? আমি পালছি 1.5 বছর। 1.5 বছর? আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, এই যে এই গরুটা দেখছি আমরা, এটা দাঁত কয়টা? এটার দুই দাঁত। দুই দাঁত মাত্র? হ্যাঁ। সাইজ তো অনেক ভালো। দাঁত বড় যে? হ্যাঁ, এ বড় হবে, আরো আরো বড় হবে। না, দুই দাঁতেই তো এই এই যখন তাতে আরো বড় হবে। আর এই যে এটা? এটা দুই দাঁতে। এটাও দুই দাঁত? এটা দুই দাঁত। আচ্ছা, আমাদেরকে আপনি একটু আন্দাজটা বলবেন যে গোস্ত কি পরিমাণ হবে? এটা 7 মণ হবে। এটা প্রায় 7 মণ। এটা 7 মণ আর এটা প্রায় 7 মণ। আচ্ছা, এইবার একটু আমরা একটু দামের দিকে আসি। দাম কত ধরছে? দাম বলছে 2 লাখ। আপনি চাইছেন কত? আমি চাচ্ছি 420-30-50। জোড়া? জোড়া জোড়া চাচ্ছেন আপনি 4 লক্ষ। আর মানুষ কি দাম করছে? দাম করছে 200, একটা পাটি 250, তাহলে পাটি না মানে জোড়া? জোড়া 250? জোড়া 250। আচ্ছা, আপনার কত হইলে আপনি নিয়ত করছেন ছাড়বেন? আপনার তো 350 হওয়া লাগবে। 350 হইলে ছাড়বেন? তো আমি বাঁচবো না, লস হবে বহুত টাকা। আমার অনেক টাকা লস? অনেক টাকা লস না, এই গরুগুলি পালতে তো খাওয়া দাওয়ার পিছনে অনেক টাকা খরচ হয়। আর সবাই সবাই অবস্থা হওয়া লাগে না, ফ্যামিলিতে ট্যাগাইতে গরু হয়েছে। আপনি এই গরু পালেন কতদিন ধরে? আমি গরু পালি বহুত দিন ধরে, আমার বাড়িতে একটা না একটা গরু আমার থাকবে এরকম। আচ্ছা আচ্ছা, মানে ছোটবেলা থেকে? ছোটবেলা থেকেই আমরা গরু পালা। আমি সবটা গরু, অন্য গরু পালি না, আমি আইরি গরুই পালি। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে 3.5 লক্ষ টাকা হলে উনি বলছে যে এইগুলি উনি ছাড়তে পারবেন এবং স্বল্প লাভে। এই যে আপনাদেরকে একটু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, আপনারা সবসময় বলেন গরুর পেছন দিকটা দেখানোর জন্য। দেখেন, এই যে আমরা একটু দেখাই, এই যে দেখছেন, এই যে সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখছি দুটো বড় বড় সাইজের গরু। তো যিনি এনেছেন একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম ইকবাল হোসেন। ইসমাইল ভাই? ইকবাল। কোথা থেকে আসছেন? পাবনা। পাবনা থেকে আসছেন? আজকে আসছেন? জি। হ্যাঁ, আচ্ছা ইকবাল ভাই, এই যে আমরা দেখছি এগুলি কি আপনি বাড়িতে পালা পালছেন? বাড়িতে। বাড়িতে পালা? আচ্ছা, এই গরুটার দাঁত কয়টা? চার দাঁত করে। দুটো চার দাঁত করে? দুইটাই চার দাঁত করে। আচ্ছা, আনুমানিক ওজন কীরকম হবে? স্কেলে কি তুলছিলেন? আনুমানিক ওজন কীরকম হবে? 14 মণ। হ্যাঁ, 12-13 মণ। 13 মণ করে? 12-13 মণ করে এক একটার ওজন হবে। আচ্ছা, দামগুলি কীরকম রাখছেন? না, আপনি কত চাইছেন? আমি 12 লাখ টাকা। দুইটা 12 লাখ টাকা চাইছেন? আর মানুষ কত দাম বলছে? 6-6.5 এরকম দাম। 6-6.5। আচ্ছা, পাবনা থেকে এত দূর আসছেন আপনি, তা আপনি নিয়ত করছেন কত টাকা হইলে ছাড়বেন? আপনার নিয়ত 10 হলে ছাড়বেন? আচ্ছা সুপ্রিয় দর্শক, এই যে আমরা শুনছি। আচ্ছা, আপনার জন্য শুভকামনা থাকলো ভাই, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে 12 লক্ষ টাকা চেয়েছে, এই যে দেখুন গরুর সাইজগুলি, এই জোড়া, এই যে দেখুন, এগুলো 12 লক্ষ টাকা চাওয়া হয়েছে। এবার আফতাবনগরে এই ধরনের গরু আশা করা যায় প্রচুর গরু উঠবে। তো চলুন আমরা আরেক জায়গায় যাই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আপনাদেরকে একটু মিডিয়াম এবং ছোট গরু এগুলোর আমরা দাম জানানোর চেষ্টা করবো এই আফতাবনগর হাট থেকে। তো আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম ভাই। কোথা থেকে আসছেন? পাবনা থেকে। পাবনা থেকে? মোটামুটি পাবনা থেকে এখানে বেশি লোক আসে। হ্যাঁ হ্যাঁ, পাবনা থেকে বেশি। আচ্ছা, এই যে আমরা গরুগুলি দেখছি, এই দুইটা করে দাঁত দাঁত উঠছে?
এইদার এই গরুটার এই যে যেটা আমি আপনার সামনে আচ্ছা আচ্ছা এটার ওজন কি রকম হবে আড়াই মন হ্যাঁ আড়াই মনের মতো হবে এই 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 ধরনের 100 কেজি আড়াই মনের ওজনের গরুগুলির দাম কত যাচ্ছে দাম কত তো 75000 করে কিন্তু দাম বলাতে কাস্টমার 40000 45000 আচ্ছা কাস্টমার আসছে মানে আশেপাশে কাস্টমার আসছে এইগুলো দাম আপনারা বলছেন 75000 টাকা আর কাস্টমার বলছে 40-45000 টাকা আচ্ছা তারপরে এই যে এই গরুটা তো মোটামুটি একই সাইজ এই যে লাল গরুগুলি আমরা যে দেখছি এপাশে লাল গরুগুলো বড় দুটো 210 মানে আপনি কত চাইছেন আমি চাইছি 235 35 আর 210 বলছে তাহলে তো কাছাকাছি বলছে আর এই যে এই এই সামনের লাল গরুর দুটি সামনের লাল গরুর দুটো পড়ছে লাগে আপনি এই যে পড়ছে লাগে 80000 টাকা আর এটা পড়ছে 17000 এটা আপনি ছাড়বেন মানে আপনি দাম চাইছেন আমি দাম মানে আমি দাম চাইছি 1 লাখ মানে এটা ভালো বিচার ও আচ্ছা আপনি ছাড়বেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে আসুন সুপ্রিয় দর্শক এই যে দেখছেন এই যে এই গরুগুলি 85000 টাকা করে উনি বলছে আর 70000 টাকা এখানে আর এই যে বড় গরু দুটো উনি এই গরু দুটোর কথা বলছে এই যে দেখুন এই যে এখানে একটি রয়েছে আর এখানে একটি রয়েছে এই দুটো মোটামুটি উনার দামের কাছাকাছি এসেছে আসুন সুপ্রিয় দর্শক আমরা আরও কিছু আপনাদেরকে গরু আমরা দেখানোর চেষ্টা করি এই যে আপনারা দেখছেন যে মোটামুটি এখন ফাঁকা কারণ আজ 23 তারিখ ঈদের আরও বাকি রয়েছে ওই যে দূরে আবার একটা পার্টি এসেছে এভাবেই এখন আস্তে আস্তে জমতে শুরু করবে এই আফতাবনগর হাট আসসালামু আলাইকুম আসসালাম কোথা থেকে আসছেন ভাই সিরাজগঞ্জ উল্লাপাড়া উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে আসছেন কয়টা নিয়ে আসছেন 13টা নিয়ে এই যে এই সাইজের আচ্ছা এই যে দেখছি আমরা তিনটা এখানে এই সাইজের বড় বড় আর উজোকেন একটা আর এদিকে রয়েছে আচ্ছা আমাদেরকে যদি একটু আমরা দামগুলি একটু এই গরুটার গোস্ত কিরকম পরিমাণ হবে 10-12 মণ ওজন হবে 10-12 মণ তা আপনাদের আইডিয়া আমাদের আইডিয়া আর এই আইডিয়া তো একটু ফেলও করে আর ফেল হবে না ফেল হবে না 10-এর নিচে হবে না 10-এর নিচে হবে না আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটার দাম যাচ্ছে আমরা 3,80,000 3,80,000 দরদাম করছে কেউ করছে কত পর্যন্ত 2,00,000-2,10,000 2,00,000-2,10,000 মানে পোষাচ্ছে না পোষাচ্ছে আপনার নিয়ত কত নিয়ত আমরা 250 দেন 250 এই এই তিনটা একই রেট দুটো একই রেট একটা একটু কম আছে আচ্ছা এটা এটাও 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 250 এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন ওনার নিয়ত 250 হলে উনি এটা ছাড়বেন এই যে দেখছেন আর এই যে এটা একটু কম এটা ছোট এটা রেট কিরকম চাচ্ছেন এটা চাচ্ছে আমরা 180,000 টাকা 180,000 আর দরদাম হয়েছে দরদাম হয়েছে 130-140 130-140 পর্যন্ত হয়েছে মানে কত হইলে আপনি এটা ছাড়বেন আমরা নিয়ত করছি এটা 170 হলে ছাড়বেন 170 হলে ছাড়বেন আচ্ছা তারপরে আমরা একটু এই দিকে দেখি এই যে সুপ্রিয় দর্শক এখানে দেখছেন আপনারা এগুলো একদম খাঁটি দেশাল গরু এই যে দেশাল এই দেশালগুলি কত করে চাচ্ছেন 120-130 এই বাউ চাচ্ছে এখন কোনো পার্টি নেই দাম বড় মতো লোক নেই পার্টি নাই আচ্ছা আমরা একটু আইডিয়াটা মানুষকে দিতে চেষ্টা করি যে এই যে 120,000 চাচ্ছেন আসলে কত হইলে বেচবেন আপনি আমরা 190-190 এরকম হলে বেচবো আচ্ছা 90-90 হইলে বেচবেন সুপ্রিয় দর্শক এই যে আপনারা শুনছেন যে 120,000 টাকা দাম চাওয়া হচ্ছে তবে ওনারা বলছে যে 90,000 টাকা হলে ওনারা নিয়ত করেছে আর কি যে এগুলো বিক্রি হবে আর কি শুধু 90 তারপরে এই যে এটা একটু বড় আছে এটা 120,000 চাইছেন চাওয়া দেড় লাখ এটা কি দরদাম মানে বিক্রি 120,000 আচ্ছা ভাই আর কি গরু আনবেন আপনারা আমরা রোববারে আর কিছু গরু আসবে আমাদের আরো কতগুলি গরু আসবে আর 15টা গরু আছে আরো 15টা গরু আসবে মানে তারপর বাজার বুঝে আর কি আচ্ছা বাজারের এখন কি অবস্থা বুঝছেন বাজারের অবস্থা কিছুই বুঝতেছি না কোনো কাস্টমার নেই বাজার ঠান্ডা মানে আশেপাশের লোকরাই আসে যে একটু দাম করতে দেখে যাচ্ছে তাই দাম চাইলে পারে ডেল দিতে চলে যাচ্ছে দাম করছে না ঠিক সেইভাবে দাম করছে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন আফতাবনগর হাট আবারও জানিয়ে রাখি আজ 23 জুলাই 2020 বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে হাটের এই অবস্থা তো আপনারা আশা করা যায় এটা মোটামুটি শুক্র শনিবার থেকে কিছুটা জমা শুরু করবে এই যে আপনারা দেখছেন দূর দূরান্তে দু একটি করে পার্টি আসছে গরু নিয়ে তবে আশা করা যায় শুক্র শনিবারের
পর থেকে এই হাটটা জমতে শুরু করবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? আমি আসছি নাটোর থেকে। নাটোর থেকে? কয়টা গরু নিয়ে আসছেন? গরু সাতটা। এই যে সাতটা, এর মধ্যে বলদ আছে? এর মধ্যে বলদ আছে চারটে, আর হারিয়ে গরু আছে হলো। আচ্ছা, এই যে বলদগুলি দেখছি আমরা, এগুলির ওজন কীরকম করে হবে? এখানে দুই দুটি আছে, কম করে হলেও 22 মন হবে। 22 মন দুইটা, 11 মন করে? না না, এত বেশি হবে না। আরও বেশি হবে। আচ্ছা যাই হোক, আপনি দাম কত চাইছেন? দাম তো আছে 8 লাখ। 8 লাখ দরদাম করছে কেউ? হ্যাঁ, দরদাম কেউ বলতেছে, কেউ 1 লাখ বলে, কেউ 2 লাখ বলে। 1 লাখ 2 লাখ বলতেছে, 8 লাখের বিপরীতে। আর এই যে এই গরুগুলি, সার গরুগুলি, এগুলা এই দুইটা 1 লাখ 80 বলছে। 1 লাখ 80 বলছে, 90 করে? আমাদের 70 বলছে। আর এটা 70 বলছে? আর আপনি চেয়েছেন কত? আমার মানে এইটা এইটা চাইছেন? আমার এটা হ্যাঁ, এটা মনে করেন 60-এর উপরে কিনা আছে, 1 বছর আগে। 1 বছর আগে 60-এর উপরে কিনছে? না, এখন করোনার সময় তো আমরা গোটা দেশে মনে করেন যে আরো 30-40 হাজার। হ্যাঁ, আবার আমার তো কামরা তো বাদই দিলাম না, এবার তো লসের। এটা তো আমরা গোটা দেশেই আমরা দেখাচ্ছি মোটামুটি। হ্যাঁ, তাও এটা এটা মানে আপনি কত হলে আপনার এটা নিয়ত করছেন ছাড়বে? আমি নিয়ত করছি 1 লাখ হলে ছাড়বেন। আর এই যে এই এই কালোটা এরকম এরকম? আচ্ছা, কিন্তু এখনো কাস্টমার আসছে না? না, আজকে রাত্রেই আমরা গত রাতে আসছি। এই মানে আশেপাশে যারা আছে তারাই মোটামুটি দামটা জানছে আর কি। তো দেখতে আসে, বেড়াতে আসে, দেখা যাচ্ছে, বলতেছে যা যা ইচ্ছা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই আফতাবনগরের অস্থায়ী হাট থেকে আমরা এতক্ষণ এই কুরবানি এখনও জমে উঠেনি, তবে জমতে শুরু করেছে, ধীরে ধীরে আরও 2-3 দিন সময় লাগবে এই হাটটি জমতে। তো এই ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম আমরা, বিভিন্ন সার এবং এই যে বলদ গরুর দাম জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা, আশা করি আমাদের সাথেই থাকবেন।